প্রিয় শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা একটি দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছি, এমন একটি সময়ে রংপুর জিলা স্কুল যে অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছে, এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা গতিশীল রাখতে পারবে। এরই ধারাবাহিকতায় আজকে আমার এই অনলাইন ভিত্তিক পরিবেশনা। শিক্ষার্থী সহ যারা আমার ক্লাস দেখছেন তাদের সবাইকে স্বাগত। আমি মাজহারুল হানান চৌধুরী, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল, রংপুর। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়ে পড়ব। শিক্ষার্থীরা দেখো তো, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? দুজন শিক্ষার্থী অনেকদিন পর একসঙ্গে হয়ে আনন্দ করছে, অর্থাৎ তাদের একসঙ্গে হওয়া বা মিলন ঘটেছে। শিক্ষার্থীরা দেখো দেখি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? দুজন প্রেসিডেন্টকে আমরা দেখছি, তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে। আরেকটি ছবিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা কি জানো এই চুক্তির মাধ্যমে, এই এর মাধ্যমে কি হচ্ছে? দুটি দেশের মধ্যে চুক্তি সম্পাদন হচ্ছে, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট বিষয়ে একমত হওয়া। তাহলে একটি কোন কোন একটি বিষয়ে একমত হওয়াকে আমরা কি বলি? সন্ধি বলি। ঠিক বলেছ, আজ আমরা পড়ব সন্ধি। শিক্ষার্থীরা আসো একটু শিক্ষণফল জেনে নেই। এর মাধ্যমে শিক্ষার্থীরা সন্ধির সংজ্ঞা বলতে পারবে, সন্ধি বিষয়ে সন্ধি প্রকারভেদ জানতে পারবে, স্বরসন্ধি সম্পর্কে জানতে পারবে, স্বরসন্ধির নিয়মগুলো জানতে পারবে এবং স্বরসন্ধি বিচ্ছেদ করতে পারবে। তো তোমরা কি জানো সন্ধি কাকে বলে? সন্ধি বাংলা ব্যাকরণে শব্দ গঠনের একটি মাধ্যম। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি, অর্থাৎ দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। অতএব বলা যায় সন্ধিতে কখনো দুটি বর্ণের মিলন হয়, কখনো একটি বর্ণ বিলুপ্ত হয়, আবার কখনো একটির প্রভাবে অপরটির রূপান্তর হয়। আমরা একটি উদাহরণ দেখে নেই। প্রথমে সিংহ যোগ আসন সমান সমান সিংহাসন, এটিতে দুটি ধ্বনির মিলন ঘটেছে। পরের উদাহরণে পাগল যোগ আমি সমান সমান পাগলামি, এটিতে দুটি ধ্বনির লোপন ঘটেছে। পরের উদাহরণে সম যোগ গীত অর্থাৎ সঙ্গীত, এটিতে পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা সন্ধির সংজ্ঞা জেনে নিলাম। তাহলে কেনই বা সন্ধির প্রয়োজনীয়তা? সন্ধির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিসীম। দেখো, সন্ধিতে বাক্যকে সুন্দর, প্রাঞ্জল ও সহজবোধ্য করে। একটি উদাহরণ দিলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। বিদ্যা আলোয়, আমি বিদ্যা আলোয়ে যাব। এই কথাটি না বলে আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাব, তাহলে বাক্যটি সুন্দর হলো এবং সহজবোধ্য হলো। সন্ধি নতুন শব্দ তৈরি করে, যেমন নব অন্ন,
নব অন্ন মিলিত হয়ে নবান্ন নতুন শব্দের সৃষ্টি হয়েছে, অর্থাৎ নতুন যৌগিক শব্দ গঠনে সন্ধির প্রয়োজনীয়তা অপরিহার্য। সন্ধি শব্দকে সংক্ষেপ করে, যেমন সূর্য উদয়, দুটোকে একখানে করে আমরা বলি সূর্যোদয়। এভাবে সন্ধি শব্দকে সংক্ষেপ করে। সন্ধি বাক্যকে সংক্ষিপ্ত করে। আমি যদি বলি তোমার জন্মদিনে শুভ ইচ্ছা রইল, এটি না বলে আমি যদি বলি তোমার জন্মদিনে শুভেচ্ছা রইল, তাহলে বাক্যটি সংক্ষিপ্ত হয়। অতএব বলা যায় সন্ধি বাক্যকে সংক্ষিপ্ত করে। উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে। সিংহ আসন না বলে আমি যদি সিংহাসন বলি, তাহলে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসবে। এরপর সন্ধি ধ্বনিগত মাধুর্য রক্ষা করে, যেমন আমরা যদি বলি আশা ও অতীত, উচ্চারণে যে আয়াস প্রয়োজন আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। অথবা বজ্জাত বলতে যেরূপ শোনা যায়, বজ্জাত তার চেয়ে সহজে উচ্চারণ হয় এবং শ্রুতিমধুর হয়। তাহলে ধ্বনিগত মাধুর্য রক্ষা করে, সেজন্য সন্ধির প্রয়োজন অনস্বীকার্য। অর্থাৎ আমরা যদি প্রতি উপকার না বলে প্রত্যুপকার বললে অনেক শ্রুতিমধুর হয় এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা হয়। কিন্তু যদি একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো, কচু যোগ আদা যোগ আলু, এটিকে আমরা যদি সংক্ষেপে বলি কচ্চা দালু, তাহলে কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষা হয় না। অতএব শুধু যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিন্তু সন্ধি করার নিয়ম নেই। অতএব এক্ষেত্রে সন্ধি হবে না। সন্ধি শ্রুতি মাধুর্য রক্ষা করে। আমরা এই জন্যই সন্ধি বিচ্ছেদ করব এবং সন্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে সন্ধির প্রয়োজনীয়তা কি? এসো আমরা সন্ধির প্রকারভেদ জেনে নেই। তোমরা কি জানো সন্ধি কত প্রকার? বাংলা শব্দে সন্ধি দুই প্রকার। একটি হলো স্বরসন্ধি, আরেকটি হলো ব্যঞ্জন সন্ধি। তো শিক্ষার্থীরা এসো আমরা স্বরসন্ধির সংজ্ঞা সম্পর্কে জেনে নেই। স্বরসন্ধি হচ্ছে ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরসন্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে স্বরসন্ধি বলে। অর্থাৎ স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন হিত যোগ অহিত সমান সমান হিতাহিত, এখানে অকার এবং অহাকার মিলে আকার হয়েছে। আরেকটি উদাহরণ হলো সোনা যোগ আলী, আমরা সমান সমান লিখতে পারি সোনালী, এখানে আকার এবং আকার মিলে আকার হয়েছে। তাহলে এটি স্বরসন্ধির উদাহরণ। শিক্ষার্থী তোমরা কি জানো ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি ও ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি ও স্বরধ্বনি, বা ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন পরিযোগ ছদ পরিচ্ছদ, এখানে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটেছে, অর্থাৎ পরিতে ইকার যোগ ছ সমান সমান হয়েছে চয় ছ, অর্থাৎ পরিযোগ ছদ পরিচ্ছদ, এখানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটেছে, মিলনধ্বনে মিলন হয়ে এটি ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে। পরের উদাহরণটি লক্ষ্য করো, উত যোগ চারণ সমান সমান উচ্চারণ, এখানে ত যোগ চ
সমান সমান চয় চ হয়েছে। অর্থাৎ উচ্চারণ, এখানে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটেছে। এরপর দেখো দিক যোগ অন্ত, দিগন্ত, এখানে প্রথমে ক যোগ অ সমান সমান গ হয়েছে, অর্থাৎ দিগন্ত হয়েছে। এখানে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির মিলন ঘটেছে। তাহলে আমরা বলতে পারি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি ও স্বরধ্বনি, বা ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলি। শিক্ষার্থীরা, তাহলে তোমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানতে পারলে, এবার আসো আমরা স্বরধ্বনি এর সূত্র এবং উদাহরণগুলো একটু জেনে নেই। তোমরা নিশ্চয়ই জানো বাংলা ভাষায় আগত সংস্কৃত শব্দগুলির সন্ধির নিয়ম ওই ভাষায় ব্যাকরণ দ্বারা নির্দিষ্ট করে দেয়া আছে। এগুলো এভাবেই আমাদের শিখতে ও ব্যবহার করতে হবে। নিচে আমি কিছু উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো তোমরা একটু লক্ষ্য করো। অ ধ্বনির পরে অ থাকলে উভয় মিলে আকার হয়, অর্থাৎ অকার যোগ অকার উভয় মিলে আকার হয়। যেমন নব যোগ অন্ন, আমরা সমান সমান বলেছি নব নবান্ন, অর্থাৎ নবতে অ অন্নের অ দুটো মিলে হয়েছে নবান্ন। এভাবে আমরা সূর্য যোগ অস্ত সূর্যাস্ত, এমন আরো অনেক উদাহরণ দিতে পারি। লোক যোগ অরণ্য সমান সমান আমরা লোকারণ্য, জীব যোগ অণু জীবাণু, হিম যোগ অচল হিমাচল। এই সূত্র ধরে এই উদাহরণগুলো আমরা বলতে পারি। প্রাণ যোগ অধিক প্রাণাধিক, হস্ত যোগ অন্তর হস্তান্তর, সবগুলোই অধ্বনির পরে অধ্বনি মিলে আ ধ্বনি বা আকার হয়েছে। পরের উদাহরণটি আমরা লক্ষ্য করি। প্রথমে সূত্রটি দেখো, অকার এর পরে আ থাকলে উভয় মিলে আকার হয়। আমরা উদাহরণে দিয়েছি হিম যোগ আলয় হিমালয়, এখানে হিমের অ আলয়ের আ উভয় মিলে আকার হয়েছে, হিমালয় হয়েছে। আরেকটি উদাহরণ হলো গ্রন্থ যোগ আগার সমান সমান বলেছি গ্রন্থাগার। এমনই আরো অনেক উদাহরণ হতে পারে, চন্দ্র যোগ আনন চন্দ্রানন, সিংহ যোগ আসন সিংহাসন, দেব যোগ আলয় দেবালয়, রত্ন যোগ আকর রত্নাকর। তাহলে অকারের পরে আকার থাকলে উভয় মিলে আকার হয়, এমন উদাহরণগুলো আমরা জেনে নিলাম। এবার 3 নম্বর সূত্রে যাব। আকার এর পরে অকার থাকলে উভয় মিলে আকার হয়, যেমন তথা যোগ অপি তথাপি, তথাপিতে তথার শেষে আকার তার সঙ্গে অপির অকার উভয় মিলে আকার হয়েছে, তথাপি হয়েছে। এমনই উদাহরণ হলো মহা যোগ অর্ঘ মহার্ঘ, বিদ্যা যোগ অভ্যাস বিদ্যাভ্যাস, আশা যোগ অতীত আশাতীত, কথা যোগ অমৃত কথামৃত, মহা যোগ অর্ঘ মহার্ঘ, এমনই আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি। এবার পরের সূত্রে আমরা যাই। আকার এর পরে আকার থাকলে উভয়ে মিলে আকার হয়, একটি উদাহরণ দেখে নেই। মহা যোগ আশয় মহাশয়, মহার শেষে আকার আছে এবং আশয়ের প্রথমে আকার, উভয় মিলে আকার হয়েছে। এমনি আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি, কারা যোগ আগার
কারাগার, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, সদা যোগ নন্দ সদানন্দ। তো শিক্ষার্থীরা এই উদাহরণগুলো আমরা দেখলাম, এবার আমরা ইকার এর সঙ্গে ইকার যুক্ত হলে দীর্ঘইকার হয়, এমন উদাহরণ হলো অতি যোগ ঈদ অতীত, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। এখানে অতির হ্রস্বইকার ইতের হ্রস্বইকার মিলে দীর্ঘইকার হয়েছে। এমনই আমরা আরো উদাহরণ দিতে পারি, অধি যোগ ইন অধীন। এরপরের নিয়মটি হলো ইধ্বনির পরে দীর্ঘই থাকলে উভয়ে মিলে দীর্ঘই ধ্বনি হয়, যেমন পরি যোগ ইক্ষা পরীক্ষা। এখানে পরিতে হ্রস্বইকার রয়েছে এবং ইক্ষার প্রথমে দীর্ঘইকার রয়েছে, উভয়ে মিলে হয়েছে পরীক্ষা অর্থাৎ দীর্ঘইকার হয়েছে। এরপরে রয়েছে প্রতি যোগ ইক্ষা প্রতীক্ষা, এখানেও প্রতির প্রথমে হ্রস্বইকার এবং ইক্ষার প্রথমে দীর্ঘইকার, উভয়ে মিলে দীর্ঘইকার হয়েছে প্রতীক্ষা হয়েছে। এমনই আমরা আরো উদাহরণ দিতে পারি, শিক্ষার্থীরা তোমরা পরের সূত্রে আমরা চলে যাই, তোমরা একটু দেখো ই ধ্বনির পরে হ্রস্বই থাকলে উভয়ে মিলে দীর্ঘই ধ্বনি হয়, যেমন শচী যোগ ইন্দ্র শচীন্দ্র। এখানে শচীর শেষে আছে দীর্ঘইকার এবং ইন্দ্রের প্রথমে রয়েছে হ্রস্বইকার, উভয়ে মিলে দীর্ঘইকার হয়েছে। এমনই আমরা আরো উদাহরণ দিতে পারি, যোগী যোগ ইন্দ্র যোগীন্দ্র, বলি যোগ ইন্দ্র বলীন্দ্র। তো এই উদাহরণগুলো তোমরা দেখে নিবে, পরের সূত্রে আমরা চলে যাই। পরের সূত্রটি হলো দীর্ঘই ধ্বনির পরে দীর্ঘই ধ্বনি থাকলে উভয়ে মিলে দীর্ঘই ধ্বনি হয়, যেমন সতী যোগ ইস সতীশ। এখানে লক্ষণীয় সতীর দীর্ঘিকার ঈশের প্রথমে দীর্ঘইকার, উভয়ে মিলে দীর্ঘইকার হয়েছে সতীশ হয়েছে। শ্রী যোগ ইস শ্রীশ, এই উদাহরণটি আমরা লক্ষ্য করতে পারি, এখানেও দীর্ঘইকার এর পরে দীর্ঘইকার উভয়ে মিলে দীর্ঘইকার হয়। আমরা আরো একটি উদাহরণ দিতে পারি, পৃথি যোগ ইস পৃথিস, এই উদাহরণটি আমরা এখানে দিতে পারি। পরের সংখ্যায় আমরা দেখতে পারি অ বা আ ধ্বনির পরে ই ধ্বনি বা দীর্ঘই ধ্বনি থাকলে উভয়ে মিলে এ ধ্বনি হয়। আবার বলছি, অ বা আ ধ্বনির পরে ইকার বা ই ধ্বনি থাকলে উভয়ে মিলে এ ধ্বনি হয়, যেমন স যোগ ইচ্ছা স্বেচ্ছা। শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। স এর ক্ষেত্রে দেখো এখানে অ রয়েছে, স্বরেও রয়েছে, আবার ইচ্ছার প্রথমে হ্রস্বইকার রয়েছে, উভয়ে মিলে স্বেচ্ছা হচ্ছে। শুভেচ্ছাতেও ঠিক একই নিয়ম আমরা লক্ষ্য করতে পারি। এরকম আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি, শ্রবণ যোগ ইন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়, বীর যোগ ইন্দ্র বীরেন্দ্র, এই উদাহরণগুলো আমরা এখানে দিতে পারি। পরের সূত্রে আমরা দেখি অকারের সঙ্গে
যদি দীর্ঘইকার হয় তাহলে উভয়ে মিলে একার হয়। যেমন অপ যোগ ইক্ষা অপেক্ষা, এখানে অপ এর অ ইক্ষা এর দীর্ঘই উভয়ে মিলে একার হয়েছে, অর্থাৎ অপেক্ষা হয়েছে। আমরা এর আরেকটি উদাহরণ দেখো, নর যোগ ইস নরেশ, এখানেও ঠিক অকার যোগ দীর্ঘিকার উভয় মিলে নরেশ হয়েছে। আমরা এমন আরো অনেক উদাহরণ দিতে পারি, পরম যোগ ইস পরমেশ, নর যোগ ইন্দ্র নরেন্দ্র, গণ যোগ ইস গণেশ, এই উদাহরণগুলো এই সূত্রের মধ্যে পড়ে। শিক্ষার্থীরা আরেকটি সূত্র দেখো, আকারের সঙ্গে ইকার যোগ করেও একার হয়। যেমন যথা যোগ ইচ্ছা যথেচ্ছা, এখানে যথার প্রথমে আকার এসেছে, ইচ্ছার প্রথমে ইকার, তাহলে যথার আ ইচ্ছার ই উভয় মিলে একার হয়েছে। এমনই আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি, যথা যোগ ইষ্ট যথেষ্ট, মহাযোগ ইন্দ্র মহেন্দ্র। শিক্ষার্থীরা আরো এবার আমরা অন্য একটি সূত্রে চলে যাই, পরের সূত্রটি হলো আকারের সঙ্গে দীর্ঘইকার যুক্ত হলে উভয় মিলে একার হয়। যেমন মহা যোগ ইস মহেশ, এখানে তোমরা লক্ষ্য করো মহা এর শেষে আকার রয়েছে এবং ঈশের প্রথমে দীর্ঘইকার রয়েছে, উভয় মিলে একার হয়। আরো একটি উদাহরণ আমরা দেখতে পারি, ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী, রমা যোগ ইস রমেশ, এই ধরনের আরো অনেক উদাহরণ আমাদের রয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা এই স্বরবর্ণের নিয়মগুলো জেনে নিলে এবং স্বরবর্ণের সন্ধি বিচ্ছেদ গুলো দেখে নিলে, তোমরা প্রত্যেকটি নিয়ম দেখে দেখে এর উদাহরণগুলো রপ্ত করার চেষ্টা করবে, তাহলে সন্ধিগুলো সুন্দর করে বিচ্ছেদ করতে পারবে। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় জানো আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই জীবনে চলার পথে সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম, সেজন্য সন্ধিগুলো তোমরা ভালো করে পড়বে এবং সেই অনুযায়ী তোমরা এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। তো এই পাঠে আমরা আজকে পড়লাম সন্ধির সংজ্ঞা পড়লাম, সঙ্গীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলাম এবং স্বরবর্ণের নিয়মগুলো ব্যাখ্যা করলাম। তো আজ এই পর্যন্তই। শিক্ষার্থীরা তোমরা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য নিয়মিত ভালোভাবে হাত পরিষ্কার করবে, হাত না ধুয়ে মুখে বা চোখে হাত লাগানো যাবে না, এই পরিস্থিতি থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাব। বাংলা বিষয়ে কোনো সমস্যা হলে ইনবক্সে আমাকে জানাবে অথবা ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। প্রত্যেকেই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সকলকে ধন্যবাদ।